ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা 4000 ছুঁইছুঁই। গত 24 ঘন্টায় সংক্রমণের রেকর্ড। ভারতে 4,12,000 পেরিয়ে গেল একদিনে আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে, মৃত্যু পেরোলো 2,30,000-এর সীমা। মোট আক্রান্তের সংখ্যা 2,10,77,410। গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 103 জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে 920 জনের। উত্তরপ্রদেশে দৈনিক মৃত্যুর সংখ্যা 353। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিং এর। বয়স হয়েছিল 82 বছর। প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং এর ছেলে অজিত সিং 20 এপ্রিল করোনা আক্রান্ত হন। ভর্তি ছিলেন গুরুগ্রামের একটি হাসপাতালে, সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। অজিত সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাজ্যে আজ থেকে 14 দিনের জন্য বন্ধ লোকাল ট্রেন শুনশান হাওড়া স্টেশন, এবং সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেল কর্তৃপক্ষ হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ রেখেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকগুলি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে কোনো যাত্রী নেই। একমাত্র যে 4 নম্বর প্ল্যাটফর্মে যে লোকাল ট্রেন আছে, তাতে কিন্তু রেলওয়ে যারা স্টাফ তাদের জন্য সেটা স্পেশাল ট্রেন হিসাবে চালানো হচ্ছে। তবে হাতে গোনা কিছু যাত্রী, সাধারণ যাত্রী, তারাও কিন্তু এই ট্রেনে উঠছে। মেল এক্সপ্রেস ট্রেন সেটা চলছে। সকালেই কিন্তু পূর্বা যেটা সকালে ছাড়ার কথা হাওড়া স্টেশন থেকে, সেটা কিন্তু হাওড়া স্টেশনের যে ওল্ড কমপ্লেক্স সেখান থেকে কিন্তু ছেড়ে গেছে, এবং বেলাতেও বেশ কিছু মেল এক্সপ্রেস ট্রেন ছাড়বে। যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশনের মধ্যে যাতে কোভিড প্রোটোকল মেনে চলে সে ব্যাপারে কিন্তু আরপিএফ এবং জিআরপিএফ কড়া পদক্ষেপ নিয়েছে। স্টেশনের মধ্যে মাস্ক ছাড়া কোনো যাত্রীকেই ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যে গেটগুলো আছে হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর যে অধিকাংশ গেট, সেগুলো কিন্তু বন্ধ রাখা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।